আমরা জানতে পেরেছি যে আপনি চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন, সো কেমন অনুভূতি? অবশ্যই ভালো। আমি জানি না আমি এতটা যোগ্য কি না, কিন্তু পুরস্কার মাথায় রেখে তো আমরা কেউ অভিনয় করি না। আমার সবচেয়ে বড় পুরস্কার আমার দেবী ছবিটি সকল সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই দেখেছে, এটি আমার সবচেয়ে বড় পুরস্কার। তার উপরে এই পুরস্কার তো আসলে আমার মাথায় করে রাখবার মতো বিষয়। চারবার আমি পেলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমি সত্যি জানি না আমি আসলে এতটা পাবার যোগ্য কি না। আমার দর্শকদের কাছে আমার অনেক 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 কৃতজ্ঞতা, সেটা আক্ষরিক অর্থে মন থেকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে দর্শকরা আমার এই ছবিটি সবাই হলে গিয়ে দেখেছেন এবং আমাকে, এই যে আমি কিছুই জানি না, আমি এখনও শিখছি, লার্নিং প্রসেসে আছি, কিন্তু সেখান থেকে দর্শক আমাকে এত ভালোবাসছেন, আমার ছবি হলে গিয়ে দর্শকরা ছবি দেখছেন, এটি তো পরম পাওয়া আমার কাছে। আমি একই সাথে এটাও বলবো যে কণ্ঠ ছবিটি আমার রিলিজ করলো শুক্রবার, মানে শুক্রবার রিলিজ করেছে, আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন, দেখবেন বাংলাদেশের আপনাদেরই তৈরি করা জয়া আহসান পশ্চিমবঙ্গে গিয়ে কেমন অভিনয় করেন, কেমন কাজ করেন, এটা আপনাদেরকে দেখতে হবে। আপনারা না দেখলে আমার প্রচণ্ড অতৃপ্তি থেকে যাবে। আমি সবাইকে বলবো কণ্ঠছবিটি, দেবী ছবির পর কণ্ঠছবিটি এলো আমার, আমি সবাইকে বলবো যে আপনারা প্লিজ ছবিটি প্লিজ প্লিজ দেখুন। আচ্ছা, দেবী প্রসঙ্গে যখন এলো তখন একটা কোয়েশ্চেন করি যে দেবী ছিল আপনার প্রযোজিত ছবি, এরপর আমরা জানতে পেরেছিলাম যে আপনার প্রযোজনায় আরেকটি ছবি আসছে ফুরুত, বা তারপর আর ফুরুতের কোনো আপডেট আমরা পাইনি, তো ফুরুতের আপডেটের জন্য অনেকে বসে আছে। হ্যাঁ, ফুরুতের আমি ডিক্লেয়ার করেছি ছবিটি করব, কিন্তু আসলে আমাদের সিজন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেই সিজনের কারণে আমরা করতে পারছি না, এই শীতটা চলে গেলে তারপর আমরা আসলে করব। অ্যাজ এ প্রোডিউসার আপনার কী মনে হয় যে সিনেমা বানানোর ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জেস ফেস করতে হয় বা কী কী স্ট্রাগল আছে এখানে? প্রচণ্ড স্ট্রাগল আছে। প্রথমত সিনেমাতে অভিনয় করা, সিনেমার সাথে সম্পৃক্ত থাকাই বাংলাদেশে একটা প্রচণ্ড রকম স্ট্রাগল। মানে এতখানি কাদামাটিতে আমরা ডুবে যাই, গলা অবধি কাদাটা ডুবে যেতে হয়, রাস্তাটা খুব উঁচু নিচু, একদমই সিনেমা করবার উপযোগী নয়, কিন্তু কী করবো, আমি তো এই কাজটি করি এবং এই কাজটি ভালোবেসে করি, এই কাজটি ভালোবাসি, বেঁচে আছি যতদিন সিনেমা করবার চেষ্টাই করবো এবং দর্শকদের সবাইকে বলবো যে সিনেমাটা যেন হলে এসে দেখে। সিনেমাগুলো স্টার গল্পের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা, আমার আন্তরিক শুভেচ্ছা। আমি জানি আপনারা আমার কাজ যারা দেখতে ভালোবাসেন, যারা ফলো করেন, তারা তো এখানে অনেক আপডেটস পানি। আর একটু জানিয়ে দিতে চাই, কণ্ঠ নামে আমার একটি ছবি রিলিজ করলো, আপনারা সবাই হলে গিয়ে দেখবেন, বাংলাদেশের 22টি হলে এই ছবিটি রিলিজ করেছে, আপনারা না গেলে ছবিটা আসলে সফল হয়ে উঠবে না। যারা দেখেন স্টার গল্পের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে আমি আন্তরিকভাবে চাইছি, আপনারা প্লিজ ছবিটি মোবাইলের জন্য অপেক্ষা না করে, নেটের জন্য অপেক্ষা না করে প্লিজ এই ছবিটি কিন্তু হলে গিয়ে দেখতে হবে। আমি জানি আপনারা ঠকবেন না, সবাই অনেক ভালো থাকবেন। আর অনেক 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 শুভেচ্ছা স্টার গল্পের সমস্ত যারা আছেন পুরো টিমকে এবং স্টার গল্পের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।